বাংলাদেশের মানুষ লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছে তার অধিকারের জন্য, তার ভোটাধিকারের জন্য, তার গণতান্ত্রিক সাংবিধানিক রাজনৈতিক অধিকার ফিরে পাওয়ার জন্য। লক্ষ মানুষ রাস্তায় নেমেছে আর লক্ষ মানুষের হৃদয়ে এই আন্দোলনের দোলা দিচ্ছে বাংলাদেশের প্রতিনিয়ত। প্রত্যেক দিন জিজ্ঞেস করে আর কয়দিন, বাংলাদেশের জনগণ প্রত্যেক দিন প্রত্যাশা করে কালকে একটা কিছু হবে, পরশু একটা কিছু হবে, কারণ পুরো বিষয়টা তাদের সহ্যের বাইরে চলে গেছে। অনেকে দুবেলা খেতে পারতেছে না, অনেকে ধার করে চলতেছে, অনেকে মাছ গোস্ত ছেড়ে দিয়ে সবজি খেয়ে চলছে, অনেকে পরিবারের চিকিৎসা করতে পারছে না, লেখাপড়া করাতে পারছে না, আর আওয়ামী লুটেরারা 1% কম লোক লুটপাট করে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে। আবার এদিকে থেকে আজকে উদ্বোধন উন্নয়নের কথা বলা হচ্ছে, আরে এই উন্নয়ন, এই উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে, এই যে উন্নয়নের কথা বলছে, বাংলাদেশের অর্থনৈতিক কাঠামো তারা একদম ভেঙে দিয়েছে সম্পূর্ণভাবে। ব্যাংকগুলোতে কোনো টাকা নাই, ব্যাংকগুলোতে লুটপাট করে বাইরে টাকা নিয়ে গেছে, বড় বড় প্রজেক্টের টাকা লুটপাট করে বাইরে টাকা নিয়ে গেছে। আপনার ওয়াশিংটন বেসড গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির হিসাব হিসাবে প্রত্যেক বছরে 7-8 বিলিয়ন ডলার টাকা বাইরে নিয়ে গেছে, অর্থাৎ এই 14-15 বছরে 100 বিলিয়ন ডলার নিয়ে গেছে 1 লক্ষ কোটি টাকার উপরে, 1 লক্ষ কোটি টাকার উপরে বিদেশে পাচার করেছে। ব্যাংকে, বাংলাদেশ ব্যাংকে রিজার্ভে ডলারের সংকট, ডলারের উচ্চ বৃদ্ধির কারণে আমদানিকৃত সব মালের উচ্চ মূল্যে মানুষজনকে কিনতে হচ্ছে। আবার উন্নয়নের কথা বলছে, লক্ষ লক্ষ কোটি টাকা, লক্ষ কোটি টাকা, 1 লক্ষ কোটি টাকার উপরে আপনার টাকা ছাপাচ্ছে, তারা টাকা ছাপাচ্ছে।